নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। অনেক ট্রান্সফার আপডেট নিয়েই তো কথা বলছি রোজ রোজ। আজকেও একটা কিছু লিগ বেরিয়ে আসছে, যে সেই লিগটা কিন্তু তোমার সাথে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, ইতিমধ্যে শোনা যাচ্ছে যে মোহনবাগান, তারা কিন্তু আকাশে মিশ্রাকে বেশ অনেক কোটি টাকার একটা লোভনীয় প্রস্তাব দিয়ে দলে টানার চেষ্টা করছে। এবার আকাশে মিশ্রার ওপর ডিপেন্ড করছে যে আকাশ মিশ্রা হায়দ্রাবাদ ছেড়ে তিনি কি মোহনবাগানে আসবে নাকি হায়দ্রাবাদে থাকবে। তো এখানে কিন্তু একটা মানে কি বলবো, একটা উঁচু পাহাড়ের মতন সৃষ্টি হয়ে গেছে আকাশ মিশ্রার কাছে, যে তিনি কোন দলে যাবে। এক হচ্ছে হায়দ্রাবাদে থাকতে পারে, দুই হচ্ছে মোহনবাগানের যে লোভনীয় প্রস্তাব, প্রায় 15 কোটি টাকার ওপরেও মানে একটা প্রস্তাব দিয়েছে মোহনবাগান তাকে। যদি আসতে পারে আকাশ মিশ্রা, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানে যোগ দিতে পারে এই আকাশ মিশ্রা। ঠিক আছে, এই আপডেটটা ছিল আজকে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পরে যে আপডেটটা, সেটা হচ্ছে যে ঈশান পান্ডিতাকে নিয়ে। তো দেখো, এই মুহূর্তে অনেকই ট্রান্সফার নিউজ বাড়াচ্ছে, অনেকই ট্রান্সফার আপডেট বাড়াচ্ছে, তার মধ্যেও কিন্তু প্রায় আমাকে প্রত্যেক দিনই দু থেকে একজন আমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছে যে ঈশান পান্ডিতা মোহনবাগানে কি আসবে। তো প্রথম আমাকে জিজ্ঞাসা করেছে, তার নাম হচ্ছে বাবলু মণ্ডল, এবং দ্বিতীয় যে জিজ্ঞাসা করে, তার নাম হচ্ছে তোমার সুকুমার সেনগুপ্ত। সুকুমার সেনগুপ্ত তিনিও জিজ্ঞাসা করেছেন, আরও অনেকে জিজ্ঞাসা করেছেন। ঠিক আছে, যে প্রত্যেক দিনই একই কোশ্চেন তোমরা করো যে ঈশান পান্ডিতা কি মোহনবাগানে আসছে। তো দেখো, সোজা কথা বলতে গেলে ঈশান পান্ডিতা মোহনবাগানে আসছে না। ঈশান পান্ডিতাকে একটা প্রায় 5-6 কোটি টাকার ওপরে অফার করেছিল মোহনবাগান, কিন্তু ঈশান পান্ডিতা আসেনি, যার জন্য জামশেদপুরের সাথে তার কিন্তু এখনও 2025 অবধি চুক্তি আছে। সেই জন্য কিন্তু ঈশান পান্ডিতা আর কি জামশেদপুর ছেড়ে তিনি মোহনবাগানে আসতে চাননি। ঠিক আছে, আর এই মুহূর্তে যেসব স্ট্রাইকারের নাম শোনা যাচ্ছে, তার মধ্যে সবথেকে বেশি চান্স আছে কিন্তু তোমার জেসন কামিংসের ওপর। এই জেসন কামিংস হচ্ছে, তোমরা সবাই জানো, কালকেও বললাম আর কতবার ধরে বলবো, যে এই প্লেয়ারের আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি মোহনবাগানে। ঠিক আছে, সবথেকে বেশি সম্ভাবনা কিন্তু এই প্লেয়ার মোহনবাগানে আসার। তো যতটুকু আপডেট আজকে মানে আজকে ছিল আর কি, তোমার সাথে সব কিছু শেয়ার করে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটুও, তাহলে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলের প্রথম ভালো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।